আপনাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগত আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় আমাদের পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে শ্রমবাজার এবং আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভারসাম্য মজুরি ও শ্রমের পরিমাণ আমরা জানি যে যিনি হচ্ছে শ্রমিক তিনি একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে শ্রম বিক্রয় করতে ইচ্ছুক থাকে অন্যদিকে যিনি নিয়োগকর্তা কিংবা যিনি উৎপাদনকারী সে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মজুরিতে শ্রম ক্রয় করতে ইচ্ছুক থাকে এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যিনি শ্রমিক তিনি চাই বেশি মজুরি পেতে এবং যিনি হচ্ছে নিয়োগকর্তা তিনি চাই কম মজুরি দিয়ে বেশি পরিমাণ শ্রম পেতে তাহলে দেখা যাচ্ছে এই যে শ্রমিক এবং নিয়োগকর্তা তাদের দুজনের মধ্যে কিন্তু বিপরীতমুখী বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের মধ্যে একটা দর কষকশির মাধ্যমে একটি নির্দিষ্ট শ্রমের মজুরি নির্ধারিত হয় যার অনুযায়ী একটি শ্রমিক এবং একজন উৎপাদনকারী তারা কিন্তু একটা নির্দিষ্ট দামে তারা সমন্বয় করে একটি ভারসাম্য মজুরি এবং ভারসাম্য শ্রমের পরিমাণ নির্ধারণ করে তাহলে কীভাবে এই যে শ্রম বাজারে একটি ভারসাম্য মজুরি এবং ভারসাম্য শ্রমের পরিমাণ নির্ধারিত হয় সেটি আলোচনা করাই মূলত আমাদের আজকের ক্লাসের বিষয় তাহলে কীভাবে আমরা ভারসাম্য মজুরি ও ভারসাম্য শ্রমের পরিমাণ বের করব প্রথমে বলি ভারসাম্য মজুরি বলতে এমন একটা মজুরিকে বোঝানো হচ্ছে যে মজুরিতে একজন শ্রমিক এবং একজন নিয়োগকর্তা তারা দুজন দরকার সকসির মাধ্যমে সেই দামে শ্রম ক্রয় এবং বিক্রয় করতে ইচ্ছুক হয় অন্যদিকে ভারসাম্য শ্রমের পরিমাণ বলতে এমন একটা পরিমাণকে বোঝানো হচ্ছে যে পরিমাণটা হচ্ছে দরকার সকসির মাধ্যমে শ্রমিক এবং যিনি উৎপাদনকারী তাদের দুজনের মধ্যে মধ্যস্থতা করা হয় তাহলে এই ভারসাম্য মজুরি এবং ভারসাম্য পরিমাণ কিভাবে নির্ধারিত হয় সেটি আমরা দেখব বলা হচ্ছে যে ভারসাম্য মজুরি এবং শ্রমের পরিমাণ নির্ধারিত হয় এভাবে যে ডিএল এল টু এস এল মানে হচ্ছে যে শ্রমের চাহিদা অন্যদিকে এস মানে হচ্ছে শ্রমের যোগান অর্থাৎ যখন শ্রমের চাহিদা ইজুকাল টু শ্রমের যোগান হয় তখন হচ্ছে ভারসাম্য দাম এবং ভারসাম্য মজুরি নির্ধারিত হয় ডিএল হচ্ছে শ্রমের চাহিদা অপেক্ষক এবং এস এল হচ্ছে শ্রমের যোগান অপেক্ষক শ্রমের চাহিদা এবং যোগান অপেক্ষক আমরা কিন্তু এর আগেই আলোচনা করেছি তাহলে দেখতে পাচ্ছি যে যখন এ এল ইজুকাল টু এস এল হবে তখন একটি ভারসাম্য মজুরি এবং ভারসাম্য শ্রমের পরিমাণ আমরা পাবো এখন পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে এস এল এবং ডিএল এই দুইটার মান দেওয়া থাকবে সেই মান থেকে বলবে ভারসাম্য দাম এবং ভারসাম্য মজুরি বের করার জন্য এটা আমরা হচ্ছে সমীকরণের মাধ্যমে বা হচ্ছে অপেক্ষকের মাধ্যমে আমরা আজকে ভারসাম্য মজুরি এবং ভারসাম্য শ্রমের পরিমাণটা বের করব। এখানে যেমন দেওয়া আছে যে ডি এল ইজুকাল টু ওয়ান হান্ড্রেড মাইনাস টু ডাব্লিউ অন্যদিকে এস এল দেওয়া আছে টু হান্ড্রেড প্লাস টু ডাব্লিউ এখন এই যে ডি বা হইতেছে শ্রমের চাহিদা অপেক্ষক সে চাহিদা অপেক্ষকে আমরা দেখতে পাচ্ছি এক হাজারের পরে একটা মাইনাস দেওয়া আছে মাইনাসটা কেন দেওয়া আছে কারণ মজুরির সাথে শ্রমের চাহিদা সম্পর্ক বিপরীতমুখী যখন মজুরি বেশি হয় তখন শ্রমের চাহিদাটা কম হয় অন্যদিকে যখন মজুরি কম হয় তখন শ্রমের চাহিদাটা বেশি হয় তাহলে এ কারণেই কিন্তু সম্পর্কটা বিপরীতমুখী আর সেজন্যই আমরা সমীকরণে দেখতে পাচ্ছি ডি এল ইজুকাল টু ওয়ান হান্ড্রেড ওয়ান মানে হচ্ছে মজুরি অন্যদিকে এস এল ইজুকাল টু টু হান্ড্রেড প্লাস টু এখানে প্লাস হওয়ার কারণ হচ্ছে মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক সমমুখী যখন মজুরি বেশি তখন শ্রমিক বেশি পরিমাণ শ্রম বিক্রয় করতে আগ্রহ থাকে যখন মজুরি কম থাকে তখন শ্রমের যোগানের পরিমাণটাও কিন্তু কম হয় এই যে সম্পর্ক সমমুখী সম্পর্ক সমমুখীর কারণে সমীকরণে আমরা প্লাস দেখতে পাচ্ছি তাহলে এই যে দুইটা সমীকরণ এই যে দুইটা অপেক্ষক এই অপেক্ষক থেকে আসলে আমরা কিভাবে এখন ভারসাম্য দাম এবং ভারসাম্য মজুরি বের করব সেটি আমরা দেখার চেষ্টা করবো আমরা লিখেছি ডি এল ইজকাল টু এস এল তাহলে আমরা ডি এল পেয়েছি ওয়ান থাউজেন্ড মাইনাস টু ডাব্লিউ ইজ ইজউকাল টু টু হান্ড্রেড প্লাস টু ডাব্লিউ এটা আমরা পেয়েছি এখন আমরা ছোটোবেলা অঙ্ক করেছি সেই মতো আমরা এই এক হাজারকে এই পাশে এবং প্লাস টু ডাব্লিউকে আমরা এ পাশে নিয়ে আসবো তাহলে এখান থেকে যদি আমি এক হাজারকে বাদ দিই তাহলে এখানে থাকছে মাইনাস টু আর এ পাশের যে প্লাস টু সেটা কিন্তু এই পাশে এসে আবার মাইনাস হয়ে যাবে যখন পক্ষ স্থানান্তরিত হয় তখন কিন্তু আমাদের মানটাও উল্টো হয়ে যায় আর এখানে আমার ছিল হচ্ছে দুই হাজার দুইশো এটা ছিল প্লাস দুইশো আর এখানে ছিল আমার হচ্ছে প্লাস এক হাজার এটা কিন্তু এই পাশে গিয়ে আবার হচ্ছে মাইনাস হয়ে যাবে টু হান্ড্রেড মাইনাস ওয়ান এটা হয়ে গেলো এখন যদি আমরা টু 2W, টু ডাব্লিউ মাইনাস টু মাইনাস যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো হচ্ছে মাইনাস ফোর আর এ পাশে আমরা যদি দুশো থেকে যদি আমরা এক হাজারকে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস আটশো বা মাইনাস এখন মাইনাস আমরা পেলাম অন্য পাশে আমরা পেয়েছি এইট হান্ড্রেড তা এখন যদি আমরা এখানে ডাব্লিউটাকে আনি ডাব্লিউটাকে আনলে আমরা এখানে পাচ্ছি উপরে পাচ্ছি আমরা মাইনাস ফোর ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস এইট হান্ড্রেড এখন মাইনাসে মাইনাসে যখন মিলে যাবে তখন কিন্তু এইটা অ্যান্সারটা পজিটিভ হবে এবং এখানে আমরা কাটাকাটি করলে আমরা পাচ্ছি হচ্ছে টু হানড্রেড দুইশো পেলে আমার মাইনাস মাইনাসে কাটাকাটি হয়ে পজিটিভ হয়ে গেল তাহলে ডাব্লিউ ইজ রুকাল হচ্ছে টু তাহলে আমরা পাচ্ছে এখানকার ভারসাম্য মজুরি হচ্ছে দুইশো এখন ভারসাম্য মজুরি যদি দুইশো হয় ভারসাম্য পরিমাণ কত হবে ভারসাম্য পরিমাণের জন্য আমরা যে কোনো একটা সমীকরণ নিয়ে আমরা ভারসাম্য পরিমাণটা বের করতে পারি যেমন এখানে বলা হচ্ছে যে ডি এল ইজকাল টু ডি এল ইজ ইকাল টু ওয়ান থাউজেন্ড মাইনাস টু আমরা ডাব্লিউ পেয়েছি দুইশো তাহলে হচ্ছে টু ইন্টু টু হান্ড্রেড তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান থাউজেন্ড মাইনাস ফোর হান্ড্রেড তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে সিক্স হান্ড্রেড তাহলে হচ্ছে শ্রমের যে চাহিদা সে চাহিদার পরিমাণটা হচ্ছে ছয়শো বা এটা হচ্ছে ভারসাম্য শ্রমের পরিমাণ আবার আমরা এই সমীকরণটা দিয়েও আমরা এটা প্রমাণ করতে পারি যেমন বলা হচ্ছে দুইশো প্লাস হচ্ছে টু ডাব্লিউ তাহলে এখানে যদি আমরা দুইশো আমরা যদি ডাব্লিউর মানটা বসিয়ে দেই টু ইন্টু টু তাহলে এখানে আমরা পাবো হচ্ছে টু হান্ড্রেড প্লাস ফোর ইজুকাল টু সিক্স হান্ড্রেড তাহলে এখানে কিন্তু আমরা সমীকরণ থেকে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম এটা গেল আমাদের সমীকরণ থেকে আমরা ছক যেটা বা সূচি যেটা থাকে সেই সূচির মাধ্যমেও কিন্তু আমরা শ্রমের চাহিদা এবং যোগানের যে পরস্পর যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা নির্ধারণ করতে পারি যেমন আমি একটা এখানে ছক আঁকব এই ছকের মধ্যে আমি ডাব্লিউ নিব এখানে শ্রমের চাহিদা নিব এবং শ্রমের যোগান নিব তাহলে এখানে যদি আমি মজুরি নিই এখানে নিলাম হচ্ছে আমি শ্রমের চাহিদা এখানে আমি নিলাম হচ্ছে শ্রমের যোগান তাহলে এখানে আমি ঘর করে নিলাম এখানে মজুরি আমি ধরলাম একশো এখানে আমি ধরলাম দুইশো এখানে আমি ধরলাম হচ্ছে তিনশো তো যখন হচ্ছে মজুরি একশো টাকা তখন যিনি হচ্ছেন উৎপাদক তার চাহিদা হচ্ছে দুইশো একক যখন মজুরি বা তার চাহিদা হচ্ছে তার চাহিদা হচ্ছে দুইশো একক যখন মজুরি বেড়ে গিয়ে হলো দুশো টাকা তখন তার চাহিদা কিন্তু কমে গেল কমে গিয়ে সেটা হয়ে গেল হচ্ছে একশো একক এবং যখন মজুরি হচ্ছে তিনশো টাকা তখন তার শ্রমের চাহিদা আরও কমে গেল তখন হয়ে গেল হচ্ছে পঞ্চাশ একক ঠিক একইভাবে যখন মজুরি একশো টাকা তখন হচ্ছে শ্রমিক বিক্রি করতে চায় কম পরিমাণ অর্থাৎ এখানে শ্রমিক বিক্রি করতে চায় পঞ্চাশ একক যখন মজুরিটা বেড়ে দুশো একক হয় তখন শ্রমিক বেশি পরিমাণ শ্রম বিক্রয় করতে চায় তখন তার পরিমাণ হয়ে গেল একশো এবং যখন মজুরি তিনশো টাকা তখন সে আরও বেশি বিক্রি করতে চায় কারণ যত বেশি মজুরি শ্রমিক তত বেশি আসলে শ্রম বিক্রয় করতে আগ্রহী তখন তার পরিমাণ হয়ে গেল দুইশো একক তাহলে এখানে কিন্তু আমরা একই সাথে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানটাকে একটা ছকের মধ্যে আমরা এনে ফেলেছি চার এটা দুইটা ছকের মধ্যেও করা যায় এখন এটা থেকে আমরা চিত্র আঁকবো এখান থেকে আমরা দুইটা চিত্র পাবো একটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা এবং দুইটা হচ্ছে দ্বিতীয় নম্বরটি হচ্ছে শ্রমের যোগান রেখা এখন যদি আমরা এই চিত্র টাকার জন্য আমরা এখানে ভূমি এক লম্ব বরাবর যদি আমরা ছকে নেই আমাদেরকে উপরে ধরতে হবে হচ্ছে ডাব্লিউ বা হচ্ছে ওএস কিংবা মজুরি এবং নিচে আমাদের যেহেতু আমরা একই সাথে দুইটা চিত্র আঁকবো সেহেতু আমরা ডিএল এবং এলটাকে নিব এটা আলাদা আলাদা চিত্র আসতে পারে আলাদা আলাদা চিত্র আসলে আলাদা আলাদা আঁকবেন কিন্তু যদি ভারসাম্য দাম এবং ভারসাম্য ভারসাম্য মজুরি এবং ভারসাম্য শ্রমের পরিমাণটাকে চাই তাহলে আপনারা একই চিত্রে দুইটা জিনিস আঁকবেন কারণ চিত্রের মাধ্যমে আমরা এখানে প্রমাণ করব যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ কত নির্ধারিত হল তাহলে আমরা নিচে ধরব হচ্ছে ডি এল এবং এস এল আমরা নিচে ধরলাম তাহলে এই জায়গাটা হচ্ছে জিরো আমরা ডাব্লিউ পেয়েছি ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড অ্যান্ড থ্রি হান্ড্রেড আমরা এই তিনটা আমরা নিয়ে নিব থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড ওয়ান এবং আমরা এখানে পেয়েছি পঞ্চাশ একশো দুইশো এখানে যদি আমি পঞ্চাশ ধরি পঞ্চাশ এখানে একশো ধরলাম এখানে ধরলাম হচ্ছে আমি দুইশো এখন আমরা দেখতে পাচ্ছি যখন আমরা প্রথমে এর চিত্রটা আমরা এঁকে নিব বা শ্রমের যে চাহিদা সেটা আমি এঁকে নিব তাহলে দেখতে পাচ্ছি যখন ডাব্লিউ বা মজুরি একশো তখন হচ্ছে শ্রমের চাহিদা দুইশো তাহলে এই একশোর সাথে আমি এই দুইশোকে আমি মিলিয়ে দিলাম আবার যখন মজুরি দুশো তখন আমার শ্রমের চাহিদা হচ্ছে একশো তাহলে এই যে দুশোর সাথে হচ্ছে আমি একশোকে মিলিয়ে দিলাম আবার যখন মজুরি তিনশো তখন হচ্ছে আমার শ্রমের চাহিদা হচ্ছে পঞ্চাশ তাহলে আমি এই যে তিনটা বিন্দু পেলাম তিনটা বিন্দুটাকে যদি আমি একত্রিত করে দিই তাহলে আমার রেখাটা হলো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী যে চিত্রটা আমরা আগে এঁকেছি এখন আমরা হচ্ছে শ্রমের যোগান টাকবো আমরা দেখতে পাচ্ছি যখন মজুরি একশো তখন আমার শ্রমের যোগানের পরিমাণ হচ্ছে পঞ্চাশ তাহলে এই যে একশো এবং পঞ্চাশ এখানে আমি এক প্রথম বিন্দুটা পেয়ে গেলাম দ্বিতীয়টা হচ্ছে যখন মজুরি দুশো তখন আমার শ্রমের যোগান হচ্ছে একশো তাহলে এই যে দুশোর সাথে আবার এই যে একশোটাকে মিলিয়ে দিলাম আমি দ্বিতীয় বিন্দু পেলাম এটা এবং যখন মজুরি তিনশো তখন আমার শ্রমের যোগান হচ্ছে দুশো তাহলে এই যে তিনশোর সাথে আমি এই দুশোকে মিলিয়ে দিলাম এটা হচ্ছে আমার ডি রেখা আর এই যে আমি তিনটা বিন্দু পেলাম এই তিনটা বিন্দুকে যখন আমি মিলিত করলাম তখন এই এই রেখাটা হচ্ছে আমার এস এল রেখা এখন আমরা জানি যে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর মিলিত হয়ে আমার ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটাকে নির্ধারণ করবে তাহলে এখানকার ভারসাম্য বিন্দু বা ই বিন্দু কোনটা দুইটা পরস্পর ছেদ করেছে এই বিন্দুতে এই বিন্দুটাকে বলা হবে হচ্ছে ই বিন্দু ই বিন্দু বলতে বোঝানো হচ্ছে অর্থনীতিতে ভারসাম্য বিন্দু এটা আমরা চাহিদা যোগানের ক্ষেত্রেও দেখেছি এটা শ্রমের যোগানের ক্ষেত্রে বা শ্রমের চাহিদা যোগান মজুরির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাহলে এই যে ভারসাম্য ই বিন্দু আমরা পেয়েছি এখন ই বিন্দু থেকে যদি আমরা এদিকে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দুইশো এই দুশোটা হচ্ছে আমার ভারসাম্য মজুরি আর যদি ই বিন্দু থেকে আমরা নিচের দিকে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একশো এই একশোটা হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ এভাবে আমরা চিত্রের মাধ্যমে কিন্তু আমাদের ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য মজুরিটা বের করতে পারি এখন ভারসাম্য মজুরিটা যখন আমরা লিখব তখন আমাদের লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউর ওপরে বার দিতে হবে বার মানে হচ্ছে ভারসাম্য মজুরি বার দিয়ে প্রকাশ করতে হবে ভারসাম্য মজুরি হচ্ছে আমার দুইশো এবং ভারসাম্য পরিমাণটা আমি যদি কিউ দিয়ে প্রকাশ করি তাহলে কিউ দিয়ে যদি প্রকাশ করি তাহলে বার কিউ হচ্ছে আমার ওয়ান হান্ড্রেড এভাবে কিন্তু আমরা আমাদের পরিমাণটা এবং দামটাকে আমরা প্রকাশ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা যদি আমাদের আজকের ক্লাস সম্পর্কিত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ